গরমকালে আচার খেতে বেশি ভালো লাগে শীতকালের চেয়ে। আর এই ধরনের আচার খাবারের শেষে ভাতের সাথেও পরিবেশন করা যায়, আবার অন্য সময়েও গরমে খেতে খুবই ভালো লাগে। শুকনো বড়ই এবং আমশির এই আচার তৈরির জন্য এখানে শুকনো মরিচ, সরিষা, অল্প একটু পাঁচফোড়ন এবং গোলমরিচ নিয়েছি, সেই সাথে সরিষার তেল এবং শুকনো করে কাটা, টুকরো করে কাটা বড়ই এবং আমশি শুকানো, এই দুইটা উপকরণই শুকনো, তাই ভিজতে একটু সময় লাগে। ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য জল দিয়ে ভিজিয়ে রেখে দেব, তাহলে আচারটা তৈরি করতেও অল্প সময় হয়ে যাবে আর সেদ্ধটাও দারুণ হবে। শুকনো বড়ইতে টকের পরিমাণ একটু কম থাকে, সেই সাথে আমশি বা তেঁতুল সামান্য পরিমাণে দিয়ে আচারটা তৈরি করলে স্বাদটাও একটু ভিন্ন হয় আর ঘ্রাণটা খুবই সুন্দর হয়। প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিলাম আর এই ফাঁকে আচারের মশলা তৈরি করে নিচ্ছি। যে কোনো আচারে এরকম মশলা দিয়ে তৈরি করলে ঘ্রাণ খুবই সুন্দর হয় আর রুচিও বাড়ে, আর আচার দীর্ঘদিন করে রেখে খাওয়াও যায়, তাতে নষ্টও হয় না সহজে। তাই বেশি পরিমাণে তৈরি করতে চাইলেও সরিষার তেল এবং কিছুটা মশলা দিয়ে এইভাবে তৈরি করলে দুর্দান্ত স্বাদ হয়। কড়াইটা হালকা গরম করে নিয়েছি, এবার শুকনো মরিচ এরকম টুকরো করে দিয়ে দিলাম। শুকনো মরিচ ভাজতে একটু সময় লাগে আর অন্য উপকরণগুলো একটু পরে দেব। শুকনো মরিচ হালকা আছে নেড়ে চেড়ে নিয়েছি আর চুলার আঁচটা একেবারেই কম, একটু ধোয়া ধোয়া উঠছে, সামান্য আছে। যত হালকা করে ভাজা যাবে মশলাগুলো ততই মশলাটার ঘ্রাণ খুবই সুন্দর হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে মশলা পুড়ে যায়, কালো হয়ে যায়, ঘ্রাণও কমে আসে। শুকনো মরিচ ভাজা হলে অন্য উপকরণগুলোও দিয়ে এরকম নেড়ে চেড়ে নিয়েছি আর কালচে হওয়ার আগেই নেড়ে চেড়ে দিয়ে হালকা আঁচে নামিয়ে রাখলাম। এবার মশলাগুলো হামানদিস্তায় গুঁড়ো করে নেব, তবে বেশি বা পালিশ করে গুঁড়ো করব না, একটু ছাবা ছাবা বা আচ্ছাবা অবস্থায় থাকবে, সেরকম মশলাটা গুঁড়ো করলে আচারে কিন্তু খেতে বেশি ভালো লাগে। কড়াইটা ভালো করে পরিষ্কার করে আবারও বসিয়ে দিলাম হালকা আঁচে আর আচারের মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন একেবারেই পালিশ করিনি, কিছুটা ছাবা ছাবা থেকে গেছে। এবার কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি, যে কোনো আচারে সরিষার তেলই খেতে বেশি ভালো লাগে। আর এই রান্নায় কিছু সরিষা ফুরনও দিচ্ছি, সরিষা ফুরন টক বা আচারে সবচেয়ে ভালো মানায়, বা পাঁচফোড়নও দেওয়া যেতে পারে। সরিষার ঘ্রাণ খুবই সুন্দর লাগে, স্বাদও বাড়ে এতে আচারের। এবার ফুরন ভাজা হয়ে আসলে ধুয়ে রাখা আমশি ও বড়ই দিয়ে দিলাম আর নেড়ে চেড়ে দিয়ে পরিমাণ মতো লবণ আর অল্প করে হলুদ দিয়েছি, সেই সাথে চিনিও দিয়ে দিলাম, তাতে সময়টাও কম লাগবে। চিনি শেষের দিকেও দেওয়া যায় আবার আগেও দেওয়া যায়। নেড়ে চেড়ে দিয়ে অল্প করে জলও দিয়েছি, কুল কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে, আমশি এতটা সময় লাগে না, তাই অল্প জল দিয়ে নেড়ে চেড়ে এরকম কিছুক্ষণ রেখে দেব হালকা আঁচে। আর জলটা একটু শুকিয়ে আসলে খুব সুন্দর ঘ্রাণও বেরোবে, আর নামানোর আগে লবণটা চেখে দেখে নামিয়ে নিতে হবে। যারা দীর্ঘদিন ঘরে রেখে খেতে চান আচার বা ভর্তা, এরকম তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে পরিমাণ অনুযায়ী, আর মশলার উপকরণ দিয়ে তৈরি করলে ঘ্রাণ খুবই সুন্দর আসে। আচারের জল অনেকটাই শুকিয়ে এসেছে, এবার ভাজা মশলার গুঁড়াটা দিয়ে দিলাম, আর লবণে কম ছিল অল্প একটু লবণও দিয়ে দিয়েছি। নামানোর আগে চিনি এবং লবণের পরিমাণটা দেখে নিতে হবে, যারা একটু মিষ্টি মিষ্টি আচার খেতে ভালোবাসেন চিনি আর একটু বাড়িয়ে দিতে পারেন, তবে গরমে একটু টক টক ঝাল ঝাল এই ধরনের আচার খেতে ভীষণ ভালো লাগে। ভাতের শেষেও কিন্তু বিভিন্ন রান্নার সাথে পরিবেশন করা যায়, আবার অন্য সময় গরম বেশি পড়লে এমনিতেই খেতে খুবই ভালো লাগে। কেমন লাগলো জানাতে ভুলবেন না।